তো বন্ধুরা, যাত্রী ভাড়ার বহির্ভূত খাতে আয় বাড়াতে মরিয়া মেট্রো কর্তৃপক্ষ এবার মেট্রো স্টেশনের লাইনের ধারে দেয়ালে বিজ্ঞাপন বসানোর অনুমতি দিচ্ছে। তো চলুন বিস্তারিত কী আছে আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে। এতদিন আপ এবং ডাউনলাইনের প্ল্যাটফর্মের উল্টো দিকের দেয়ালে বিজ্ঞাপন বসানোর কথা ভাবা হয়নি। বিভিন্ন স্টেশনের নাম এবং বৈশিষ্ট্য অনুযায়ী ওই অংশ নানা ধরনের ছবি দিয়ে ভরা থাকত। নির্দিষ্ট স্টেশনের নাম ছাড়াও তার আগে এবং পরের স্টেশনের নামও থাকত ওই দেয়ালে। এবার থেকে সেখানে 240 বর্গফুট এলাকা জুড়ে 10টি করে বিজ্ঞাপন একদিকের দেয়ালে থাকবে। মেট্রো সূত্রের খবর, লন্ডন ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে পাতাল রেলে এই ব্যবস্থা রয়েছে। মেট্রো কর্তাদের দাবি, দেশের মধ্যে কোনো মেট্রো স্টেশনে এভাবে বিজ্ঞাপন বসানোর উদ্যোগ এই প্রথম। প্রাথমিক ধাপে শ্যামবাজার ময়দান, যতীন্দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সরোবর স্টেশনে যেখানে আইল্যান্ড প্ল্যাটফর্ম রয়েছে সেখানে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। টালিগঞ্জ, দমদম এবং পার্ক স্ট্রিটের মতো স্টেশনের এই পরিকল্পনা কার্যকর করার কোনো সুযোগ নেই। একইভাবে মাটির ওপরে থাকা অন্য মেট্রো স্টেশনগুলিতে এই পরিকল্পনার কাজে আসবে না। মেট্রো সূত্রের খবর, অতিমারী পরিস্থিতিতে তাদের সার্বিক আয় গত 2 বছরে অনেকটাই কমেছে। খরচের ধাক্কা সামলে আয় করতে গিয়ে মেট্রো অপারেটিং রেশিও এখন অস্বাভাবিক বেশি। সে কারণেই যাত্রী ভাড়া খাতে আয় বাড়ানোর পাশাপাশি যাত্রী ভাড়া বহির্ভূত খাতের ওপরে বিশেষ জোর দিচ্ছে কর্তৃপক্ষ। সদ্য সমাপ্ত অর্থবর্ষে বিজ্ঞাপন খাতে প্রায় 19.44 কোটি টাকা আয় করেছে মেট্রো। দেশজুড়ে রেলে অধীনে থাকা বিভিন্ন জনকে ইতিমধ্যে যাত্রী ভাড়া বহির্ভূত খাতে আয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশের বিভিন্ন জোনগুলির মধ্যে যাত্রী ভাড়া বহির্ভূত খাতে আয় বাড়ানোর ক্ষেত্রে কলকাতা মেট্রো তৃতীয় স্থানে রয়েছে বলে খবর। পাশাপাশি নাম ভাড়া দেওয়ার ব্যবস্থার আওতায় আনা হয়েছে বেশ কয়েকটি স্টেশনকে। মেট্রো আধিকারিকদের দাবি, রাতে পরিষেবা বন্ধ হওয়ার পরে থার্ড রেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে লাইনের ধারের দেয়ালে বিজ্ঞাপন বসানোর ব্যবস্থা করা হবে। বিজ্ঞাপন সংগ্রহের জন্য একটি বেসরকারি সংস্থার সাহায্য নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। তারাই মেট্রোর হয়ে বিজ্ঞাপন সংগ্রহের কাজ করবে বলে খবর।